नमाचार कृपा गौर कथा धाम धामदाय नगर ग्राम ग्रामता नम विष्णुपाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नितिनामिने नमस्ते सारस्वती दौरवाणी प्रचारिणे निर्विशेषन्यवादी पाश्चात वाञ्छाकल्पतुरुभ्यश्च कृपासिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्रियद्वैतगदाधरश्रीवासादिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण कृष्णकृष्ण हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे হরে কৃষ্ণ আজ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাত অষ্টোত্তর শত শিষিমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ শ্রী পদ্মে দণ্ডবত নিবেদন করে তাঁর হিতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল শ্রোতা ভক্তমন্দলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ তো আজকে আমরা শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর সাক্ষাৎকার বিষয়বস্তুর তিনশো পঞ্চান্ন নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করে শ্রবণ করব হরে কৃষ্ণ কৃষ্ণতারা জ্ঞায়ন্তে শরীরে স্ব শরীর নহ বিজয় দহ সঙ্গ তৈ প্রাকৃত শরীর হীন অপ্রাকৃত শরীর পরমেশ্বর ভগবানের অবতার তত্ত্ব জীবের পক্ষে জানা অসম্ভব সেই অতুলনীয় এবং অলৌকিক বীর্যের দ্বারা তোমার সেই সমস্ত অবতারদের কদাচিৎ জানা যায় এই শ্লোকটি দশমস্কন্ধ ভাগবতের দশম অধ্যায়ের নম্বর শ্লোক থেকে উদ্ধৃত স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ এই দুই লক্ষণে বস্তু জানে মুনিগণ স্বরূপ এবং তটস্থ এই দুই লক্ষণের দ্বারা মহান ঋষিরা কোন বস্তুর তত্ত্ব অবগত হন আকৃতি প্রকৃতি স্বরূপ স্বরূপ লক্ষণ কার্য দ্বারা জ্ঞান এই তটস্থ লক্ষণ আকৃতি প্রকৃতি এবং স্বরূপ এই তিনটি স্বরূপ বা মুখ্য লক্ষণ কার্যের দ্বারা জ্ঞানই তটস্থ বা গৌণ লক্ষণ ভাগবতারম্ভে ব্যাস মঙ্গলাচরণে পরমেশ্বরূপল এই দুই লক্ষণে শ্রীমদ্ভাগ শুরুতে মঙ্গলাচরণে ছিল ব্যাসদে এই দুইটি লক্ষণের মাধ্যমে পরমেশ্বর ভগবানের তত্ত্ব নিরূপণ করেছেন জন্মাদশো অন্য ইতরচেষুজ্ঞস্বরা নে ব্রহ্ম হৃদয়াজ আদিক মুজন্ত তেজোবারি মৃদ যথা বিনিময়্রিসর্গমৃষা ধাম সদা নি কুহক সত্য পরং ধীমহী হে বসুদেব তো নয় শ্রীকৃষ্ণ হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ডসমূহের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন কেননা তার অতীত তার কোনো কারণ নেই তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারা মহাচ্ছন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জলদর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয় তার এই প্রভাবে জলা প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জলজগত সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলৌকিক হলেও সত্যবত প্রতিভাত হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি জলজগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত এবং যিনি তাঁর ধামে নিত্যকাল বিরাজ করেন আমি তার ধ্যান করি কেননা তিনি হচ্ছেন পরম সত্য শিল্পভুপাত উক্ত শ্লোকে তাৎপর্য উল্লেখ করলেন এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক থেকে উদ্ধৃত এই জন্মাদশ্য যত শ্লোকটি বেদান্ত সূত্রের সঙ্গে শ্রীমদ্ভাগবতের সংযোগ সাধন করছে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বাসুদেব সৃষ্টির অতীত তত্ত্ব। সেই কথা সমস্ত আচার্যরা স্বীকার করেছেন এমনকি সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী শঙ্করাচার্য তার ভগবদ্গীতার ভাষ্যের শুরুতেই বলেছেন নারায়ণ পরো অব্যক্তাত মহত্তত্ত্ব থেকে এই জলজগতের প্রকাশ হওয়ার পূর্বে পূর্ববর্তী অবস্থাকে বলা হয় অব্যক্ত এবং মহত্ত্ব থেকে যখন তার প্রকাশ হয় তখন তাকে বলা হয় ব্যক্ত পরমেশ্বর ভগবান নারায়ণ এই ব্যক্ত এবং অব্যক্ত প্রকৃতির অতীত সেটি পরমেশ্বর ভগবানের প্রধান বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তারা উভয়ই পূর্বে বহুবার জন্মগ্রহণ করেছেন শ্রীকৃষ্ণের সেই সমস্ত কথা মনে আছে কিন্তু অর্জুনের তা মনে নেই শ্রীকৃষ্ণ যেহেতু জড় সৃষ্টির অতীত তাই তিনি অতীতের সমস্ত ঘটনা মনে রাখতে পারেন এই জড়জগতে সকলেরই জড় শরীর রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ যেহেতু জড় সৃষ্টির অতীত তাই তার দেহ নিত্য চিনিময় তিনি ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞান দান করেছিলেন যদিও ব্রহ্মা হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সবচাইতে মহৎ এবং শ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু তবুও তিনি তার পূর্বজীবনে কি করেছিলেন তা স্মরণ করতে পারেননি তার হৃদয় থেকে শ্রীকৃষ্ণকে তা মনে করিয়ে দিতে হয়েছিল এইভাবে শ্রীকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন অতীতের সব কিছু স্মরণ করা এবং ব্রহ্মাকে সৃষ্টিকার্যে অনুপ্রাণিত করা স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণের উজ্জ্বল দৃষ্টান্ত এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ নিরূপণ সত্যং শব্দে কহে তার স্বরূপ লক্ষণ শ্রীমদ্ভাগবতের এই শ্লোকে পরম শব্দে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বুঝানো হয়েছে সত্যম শব্দে তাঁর স্বরূপ লক্ষ্য নিরূপিত হয়েছে বিশ্ব কৈল বেদ ব্রহ্মাকে পড়াইলং অর্থাভিজ্ঞতা স্বরূপ শক্তি মায়া দূর কৈলম এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভগবান জগতে সৃষ্টি আদি কার্য সম্পাদন করলেন এবং ব্রহ্মাকে বৈদিক জ্ঞান প্রদান করলেন যাতে তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে ভগবান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে পূর্ণরূপে অবগত তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে সব কিছু জানেন এবং তার স্বরূপ শক্তি মায়া থেকে ভিন্ন সব কার্য তাঁর তটস্থ লক্ষণ অন্যয় অবতার হইছে জানে মুনিগণ এই সমস্ত কার্য তার তটস্থ লক্ষণ মহান মুনি ঋষিরা পরমেশ্বর ভগবানের অবতারদের চিনতে পারেন এই স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণের মাধ্যমে ভগবানের সমস্ত অবতারদের এইভাবেই জানা উচিত অবতার কালে হয় জগতে গোচর এই দুই লক্ষণে কেহ জানে ঈশ্বর ভগবান যখন অবতরণ করেন তখন সকলে তাকে দেখতে পান এই দুইটি লক্ষণের দ্বারা তখন কেউ কেউ তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারেন সনাতন কহে যাতে ঈশ্বর লক্ষণ পিতবর্ণ কার্য প্রেম দান সংকীর্তন সনাতন স্বাই তখন বললেন তার লক্ষণ হচ্ছে তার অঙ্গকান্তি পিতবর্ণ এবং তার কার্য হচ্ছে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে কৃষ্ণ প্রেম বিতরণ করা কলিকালে সেই কৃষ্ণ অবতার নিশ্চয় সুদৃঢ় করিয়া কহ যাও ক সংশয় এই লক্ষণগুলির মাধ্যমে কলিকালের শ্রীকৃষ্ণের অবতার কে না যাবে আপনি সুদৃঢ়ভাবে সেই কথা বলুন যাতে আমার সমস্ত সংশয় দূর হয় শ্রীপ্রভুপাদ উল্লেখ করলেন তাৎপর্যে সনাতন গোস্বামী সুদৃঢ়ভাবে প্রতিপন্ন করতে চেয়েছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন এই যুগে শ্রীকৃষ্ণের অবতার শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিযুগে ভগবান সুবর্ণবর্ণ বা পীতবর্ণ ধারণ করে অবতরণ করবেন এবং সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণপ্রেম বিতরণ করবেন শাস্ত্র এবং সাধুর বর্ণনা অনুসারে এই লক্ষণগুলি শ্রীচৈতন্য মহাপ্রভুর মধ্যে অত্যন্ত উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছিল এবং তাই সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছিল যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের অবতার সেই কথা শাস্ত্রের দ্বারা প্রতিপন্ন হয়েছিল এবং সাধুদের দ্বারা স্বীকৃত হয়েছিল সনাতন গোস্বামীর যুক্তি এড়াতে না পেরে তখন শ্রীচৈতন্য মহাপ্রভু মৌন অবলম্বন করেছিলেন এবং এইভাবে পরোক্ষভাবে সনাতন গোস্বামীর যুক্তি মেনে নিয়েছিলেন এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন শ্রীকৃষ্ণের ওই অবতার প্রভু কহে চতুরালি ছাড় সনাতন সত্তাবেশ অবতারে রে শুন বিবরণ চৈতন্য মহাপ্রভু তখন বললেন সনাতন তোমার চতুরালি ছাড়ো এখন আমি বেশ অবতারদের বর্ণনা করছি তা শুনো শক্তাবেশ অবতার কৃষ্ণের অসংখ্য গণন দিগদর্শন করি মুখ্য মুখ্যজন শ্রীকৃষ্ণের অসংখ্য শক্তাবেশ অবতার তাদের মুখ্য কয়েকজনের নাম উল্লেখ করে তাদের দিগদর্শন করছি। শক্তাবেশ দুই রূপ মুখ্য গৌণ দেখি সাক্ষাৎ শক্তি অবতার আভাসে বিভূতি লিখি শক্তাবেশ অবতার দুই প্রকার মুখ্য এবং গৌণ যারা সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট তাদের বলা হয় অবতার এবং যাদের মধ্যে ভগবানের শক্তির আভাস দেখা যায় তাদের বলা হয় বিভূতি সনকাদি নারদ পৃথু পরশুরাম জীবরূপ ব্রহ্মার আবেশ অবতার নাম চতুষণ নারদ পৃথু পরশুরাম জীবরূপ ব্রহ্মা ভগবানের শক্তাবেশ অবতার বৈকুণ্ঠে শেষ ধরা ধর অনন্ত এই মুখ্যা মুখ্যাশাবতার বিস্তারে নাহি অন্ত বৈকুণ্ঠে শেষ এবং জড় জগতে অনন্ত মুখ্য সক্তা অবতার বিস্তারিতভাবে বিচার করলে তাদের গণনা করে শেষ করা যাবে না সনকাদ্যে জ্ঞান শক্তি নারদে শক্তি ভক্তি ব্রহ্মায় সৃষ্টি শক্তি অনন্তে ভূধারণ শক্তি শেষে স্বসেবন শক্তি পৃথুতে পালন পরশুরামে দুষ্টনাশক বীর্জ সঞ্চারন চতুষানে জ্ঞানশক্তি নারদে ভক্তি ব্রহ্মায় সৃষ্টিশক্তি অনন্তে ভূধারণশক্তি শেষে স্বসেবন শক্তি পৃথুতে পালন শক্তি পরশুরামে দুষ্টনাশক শক্তি তিনি সঞ্চার করেছেন তাৎপর্যশিল প্রভুপা উল্লেখ করেছেন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায়ের অষ্টম শ্লোকে বলেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ভগবান কখনও কখনো পৃথু মহারাজের মতো রাজার মধ্যে পা প্রজাপালনে শক্তি সঞ্চার করেন এবং পরশুরামের মতো অবতারে দুষ্ট নাশন শক্তি সঞ্চার করেন জ্ঞান শক্তি কলয়া যত্রা বিষ্ণু জনারদ ত আবেশা নিগদ্যন্তে জীবা এবং মহত্তমা জ্ঞানশক্তি আদি কলার দ্বারা যেখানে ভগবানের শক্তির আবেশ সেই সমস্ত মহতম জীব সকল আবেশ অবতার বলে গণিত হয় এই শ্লোকটি লঘুভাগতামৃতের প্রথমে আঠেরো নম্বর শ্লোকে পাওয়া যায় বিভূতি কহিয়ে জয়ছে গীতা একাদশে জগত ল কৃষ্ণ শক্তাভাস আবেশের ভগবদ্গীতায় একাদশ অধ্যায় সমগ্র জগতে যে শ্রীকৃষ্ণের শক্তির আভাসের আবেশের বর্ণনা করা হয়েছে তাকে বলা হয় বিভূতি ভাগবতের দ্বিতীয় স্কন্ধের সপ্তম পরিচ্ছেদের অনচল্লিশ নম্বর শ্লোকে বিশেষ মায়া শক্তির বর্ণনা করা হয়েছে বিভূতি মত সত্যং শ্রীমদ্ দুর্জিতম এ বাবা তত্তেবচ্ছ মমজস যে জীব বিভূতিমান ও আমার তাদেরজংশ সম্ভব যেন। অথবা বহু নয় ইদম কৃষ্ণম বিষ্টভ্যামই কৃষ্ণে স্থিত জগৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এর থেকে বেশি আর কি বলবো আমি আমার প্রকাশের এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি এই শ্লোকটিও গীতায় দশম পরিচ্ছেদের বিয়াল্লিশ শ্লোকে শ্রীকৃষ্ণের উক্তি এই তো কহিল বেশয় অবতার বাল্য পৌগণ্ড ধর্মের সুনহ বিচার এইভাবে আমি সত্যাবেশ অবতারদের বর্ণনা করলাম এখন আমি শ্রীকৃষ্ণের বাল্য পৌগণ্ড ও কৈশোরের ধর্ম বিচার করছি তা শবন কর কিশোর শেখর ধর্মী ব্রজেন্দ্র নন্দন প্রকট লীলা করিবারে যবে করে মনম আদৌ প্রকট করায় ভক্তগণে পাচ্ছে প্রকট হয় জন্মাদিক লীলা ক্রমে কিশোর শেখর ধর্মী ব্রজেন্দ্রনন্দন যখন এই জড়জগতে তার লীলা প্রকট করতে মনস্থ করেন তখন প্রথমে তিনি তার পিতামাতা আদি ভক্তদের প্রকট করিয়ে জন্মাদি লীলা প্রকাশ করে স্বয়ং প্রকট হন বয়স এ অপি সর্বভক্তির সাশ্রয় ধর্মী কিশোর এ বা নিত্য বিলাসবাম নিত্যলীলা বিলাসকারী সর্বভক্তির সে আশ্রয় শ্রীকৃষ্ণের বিবিধ বয়স থাকলেও কিশোর বয়স শ্রেষ্ঠ এই শ্লোকটি ভক্তির স্বামী সিন্ধু গ্রন্থের দক্ষিণ বিভাগের প্রথম লহরী তেষট্টি নম্বর শ্লোকে পাওয়া যায় পোতনা যত লীলা ক্ষণে ক্ষণে লীলা নিত্য প্রকট করে অনুকমে শ্রীকৃষ্ণ ক্রম অনুসারে ক্ষণে ক্ষণে পুতনা আদি সমস্ত লীলা প্রকট করেন তাঁর সকল লীলাই নিত্য অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহি ক গণন কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকটন অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ডে প্রতিক্ষণ সম্বন্ধিনী লীলা প্রকট হয়ে অন্য অন্নব্রহ্মাণ্ডে আবার সেইক্ষণ সম্বন্ধিনী লীলার উদয় হয় এই মত সব লীলা যেন গঙ্গাধার শেষে লীলা প্রকট করে ব্রজেন্দ্র কুমার গঙ্গার ধারা যেমন নিরবিচ্ছিন্ন তেমনি শ্রীকৃষ্ণের লীলাও নিরবিচ্ছিন্নভাবে ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডে প্রকট হয় ক্রমে বাল্য পৌগণ্ড কৈশরতা প্রাপ্তি রাস আদি লীলা করে কিশোরে নিত্য স্থিতি শ্রীকৃষ্ণ তার বাল্যলীলা পৌগণ্ডলীলা প্রদর্শন করে কৈশোরতা প্রাপ্ত হন কৈশোরে তাঁর স্থিতি এই বয়সেই তিনি রাস আদি লীলাবিলাস বিলাস করেন ছিল প্রভুপাদ উল্লেখ করে বলছেন এই দৃষ্টান্তটি হচ্ছে খুব সুন্দর শ্রীকৃষ্ণ যদিও তার বাল্যলীলা প্রগণ্ডলীলা প্রদর্শন করেন তবুও একজন সাধারণ মানুষের মতো তার বৃদ্ধি হয় না কৈশোরে পদার্পণ করার পর আর তার বৃদ্ধি হয় না তিনি কৈশোরে নিত্য অবস্থান করেন তাই পঞ্চম অধ্যায় তেত্রিশ লোকে তাকে নবযৌবন বলে বর্ণনা করা হয়েছে অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্তরূপম আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনঞ্চ বেদেশু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত গোবিদিপুরুষম তমহং ভজমি এই নবযৌবন শ্রীকৃষ্ণের নিত্য চিময় রূপ নবযৌবনের পর আর তাঁর বয়স বৃদ্ধি হয় না নিত্যলীলা কৃষ্ণেরও সর্বশাস্ত্রে কয় বুঝিতে না পারে লীলা কেমনে নিত্য হয় সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণের লীলা নৃত্য কিন্তু এই লীলা যে কীভাবে নৃত্য হয় সাধারণ মানুষ তা বুঝতে পারে না দৃষ্টান্ত দিয়া কহিতবে লোক যদি জানে কৃষ্ণলীলা নিত্য জ্যোতিষচক্রে প্রমাণে মানুষ যাতে বুঝতে পারে কৃষ্ণের লীলা কীভাবে নৃত্য তাই আমি দৃষ্টান্ত দিয়ে সেই তত্ত্ব বিশ্লেষণ করছি তার একটি দৃষ্টান্ত হচ্ছে জ্যোতিষচক্রের প্রমাণ জ্যোতিষচক্রে সূর্য যেন ন ফিরে রাত্রিদিনে সপ্তাহ দীপাম্বুধি লঙ্ঘি ফিরে রে ক্রমে ক্রমে জ্যোতিষচক্রে সূর্য যেমন দিন রাত ভ্রমণ করে সপ্ত সিন্ধু ক্রমে ক্রমে অতিক্রম করে রাত্রিদিনে হয় ষষ্ঠী দণ্ড পরিমান তিন সহস্র ছয় শত পলতার মান বৈদিক গণনা অনুসারে রাত্র এবং দিনে ষাট দণ্ড হয় এবং পুনরায় তা তিন হাজার ছয় পলে বিভক্ত হয় সূর্যোদয় হইতে ষষ্ঠী পল ক্রমোদয় সেই এক দণ্ড অষ্ট দণ্ডে প্রহর হয় ষাট পলে ক্রমে ক্রমে সূর্যের উদয় হয় ষাট পলে এক দণ্ড হয় এবং আট দণ্ডে এক প্রহর এক দুই তিন চার প্রহরে অস্ত হয় চারি প্রহর রাত্রি গেলে পুন সূর্য উদয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চার প্রহর এবং রাত্রির দৈর্ঘ্য চার প্রহর এভাবে দিন এবং রাত্রি বিভক্ত হয়েছে ওইছে কৃষ্ণের লীলা মণ্ডল চৌদমনন্তরে ব্রহ্মাণ্ড মণ্ডল ব্যাপী ক্রমে ক্রমে ফিরে এভাবে শ্রীকৃষ্ণ লীলামণ্ডল চতুর্দশ চতুর্দশনন্তরে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ক্রমে ক্রমে প্রকাশিত হয় শত শত বৎসর কৃষ্ণের প্রকট প্রকাশ তাহা জৈছে ব্রজ পুরে করিলা বিলাস শ্রীকৃষ্ণের একশত পঁচিশ বৎসর তা লীলা প্রকট করেন এবং তিনি বৃন্দাবনে ও দ্বারকায় তার লীলা করেন অলাত চক্র প্রায় সেই চক্র ফিরে সব লীলা সব ব্রহ্মাণ্ডে ক্রমে উদয় করে করেন চক্রের মতো সেই চক্র। শ্রীকৃষ্ণ নিরবিচ্ছিন্নভাবে এক ব্রহ্মাণ্ড থেকে আর এক ব্রহ্মাণ্ডে উদয় করান জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর প্রকাশ পুতনা বধাদি করি মৌসলান্ত বিলাস জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর লীলাসমূহ প্রকাশ করে পুতনাবধ আদি লীলা বিলাস করে অবশেষে মৌসল লীলায় যদুবংশ ধ্বংসের লীলা প্রকাশ করেন এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে ক্রমান্বয়ে এই সমস্ত লীলা নিরবিচ্ছিন্নভাবে প্রকট হয় কোন ব্রহ্মাণ্ডে কোন লীলার হয় অবস্থান তাতে লীলা নিত্য কহে আগম পুরাণ যেহেতু শ্রীকৃষ্ণের লীলা প্রতীক্ষণ এক ব্রহ্মাণ্ড থেকে আর এক ব্রহ্মাণ্ডে নিরন্তর প্রকট হচ্ছে তাই বেদ এবং পুরাণে শ্রীকৃষ্ণের লীলাকে নিত্য বলে বর্ণনা করা হয়েছে গোলক গোকুল ধাম বিভূ কৃষ্ণ সম কৃষ্ণর ইচ্ছায় ব্রহ্মাণ্ড গণে তাহার সংক্রমণ গোলক ও গোকুল ধাম শ্রীকৃষ্ণেরই মতো শক্তি এবং ঐশ্বর্য সমন্বিত শ্রীকৃষ্ণের ইচ্ছায় সমস্ত ব্রহ্মাণ্ডে গোলক এবং গুকুলের প্রকাশ হয় অতএব গোলক স্থানে নিত্যবিহার ব্রহ্মাণ্ডগণে ক্রমে প্রাকট্য তাহার গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ লীলা বিলাস নৃত্য হচ্ছে এবং ব্রহ্মাণ্ড সময়ে ক্রমে ক্রমে তার প্রকাশ হয় তাৎপর্য শিল প্রভুপাদ উল্লেখ করলেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কৃষ্ণলীলার এই বর্ণনার বিশ্লেষণ করে বলেছেন শ্রীকৃষ্ণের লীলা নিত্য প্রকট অনন্ত ব্রহ্মাণ্ডে কালে কালে ক্রমে ক্রমে নিত্যলীলা প্রকটিত হয় এক ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে শুরু করে একশত পঁচিশ বছরকাল মৌসলান্ত লীলা পর্যন্ত প্রকটিত হয়ে সেই ব্রহ্মাণ্ডে লীলা অপ্রকট হয় শ্রীকৃষ্ণের লীলার ক্ষণকাল এক ব্রহ্মাণ্ডে প্রকট হয়ে প্রথম ক্ষণান্তে দ্বিতীয়ক্ষণ আরম্ভ হলে প্রথম ক্ষণ সমন্ধিনী লীলা অন্নব্রহ্মাণ্ডে প্রকট হয় এইভাবে অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ডে প্রতিক্ষণ সম্বন্ধিনী লীলা প্রকট হয়ে ব্রহ্মাণ্ডে আবার সেইখানে সম্বন্ধিনী লীলার উদয় হয় তার উদাহরণে সূর্যের ভ্রমণ মার্গ অথবা জ্যোতিষচক্রের ভ্রমণ কথিত হয়েছে অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণের অসংখ্য লীলা ক্রমে ক্রমে উদিত হয়ে অপ্রকটিত হচ্ছে জীবজ্ঞানে সেই অনন্তলীলার উপলব্ধি সম্ভাবনা নেই গঙ্গার ধারা যেমন নিরবচ্ছিন্ন অলাতচক্র ভ্রমণ যেমন নিরন্তর ও ব্যাপক তেমনি কৃষ্ণলীলারও নিরবচ্ছিন্ন প্রাকট্য ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডে উপলব্ধ হয় কৃষ্ণের জন্ম বাল্য পৌগণ্ডলীলা নৃত্যকালেই সংঘটিত হচ্ছে কোনো এক ব্রহ্মাণ্ডে অবস্থিত জীবের কৃষ্ণলীলার নৃত্য প্রাকট্য অনুভূত না হলেও তার লীলার নিত্যতা আছে সমস্ত লীলার এককালে নিত্য প্রাকট্যের নামই লীলা কিন্তু প্রপঞ্চে অনুক্রমে লীলার প্রাকট্য ঘটে তখন অন্যান্য লীলা অপর ব্রহ্মাণ্ডে প্রকট থাকে বলে কোন এক ব্রহ্মাণ্ডে এককালে নিত্যত্বের উদয় হয় না বস্তুত লীলা নিত্য চৌদম মনন্তর অথবা কল্পের কালে কোন এক ব্রহ্মাণ্ডে ক্রমে ক্রমে কৃষ্ণলীলা মণ্ডল পুনরাবর্তিত হয় অতএব লীলা অনিত্য নয় অন্য কোনো ব্রহ্মাণ্ডে নিত্যলীলা পরিদৃষ্ট হয় না বলে এই ব্রহ্মাণ্ডের লোক নিত্যলীলা উপলব্ধি করতে সমর্থ হয় না এজন্য বেদ পুরাণ আদি নিত্যলীলার কথাই বলেন গোলকের নিত্য বিহারস্থলী ক্রমে ক্রমে ব্রহ্মাণ্ডে প্রকটিত হয় দুই প্রকার ভক্ত রয়েছেন সাধক এবং সিদ্ধ সিদ্ধ ভক্তদের সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে তক্তা দেহং পুনর্জন্ম নয়তি মামেতি সজুণ তাদের দেহত্যাগ করার পর এই প্রকার ভক্তরা আমার কাছে ফিরে আসে তাদের জলদেহ ত্যাগ করার পর সিদ্ধভক্তরা ভক্তরা যেখানে শ্রীকৃষ্ণের লীলাবিলাস হচ্ছে সেখানে গোপীগর্ভে জন্মগ্রহণ করেন তা এই ব্রহ্মাণ্ডে হতে পারে অথবা অন্য ব্রহ্মাণ্ডে হতে পারে সেই সম্বন্ধে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উজ্জ্বল নীলমণির টিকায় লিখেছেন ভক্ত যখন সিদ্ধ অবস্থা প্রাপ্ত হন তখন তিনি শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে যে ব্রহ্মাণ্ডে সেখানে স্থানান্তরিত হন শ্রীকৃষ্ণ যেখানে তার লীলাবিলাস করেন সেখানে তার নিত্য পার্ষদের যান পূর্বে সেই সম্বন্ধে বলা হয়েছে শ্রীকৃষ্ণ প্রথমে তার পিতামাতাদের প্রকট করিয়ে এবং তারপর তার পার্শ্বদদের প্রকট করিয়ে তারপর নিজে অবতরণ করেন জড়দেহ ত্যাগ করার পর সিদ্ধভক্ত শ্রীকৃষ্ণ এবং তার পার্শ্বদের সান্নিধ্য লাভ করেন ব্রজে কৃষ্ণ সর্বৈশ্বর্য প্রকাশে পুর পূর্ণতম পুরীদ্বয়ে পর্যমে পূর্ণতর পূর্ণ শ্রীকৃষ্ণ ব্রজে সর্বৈশ্বর্য প্রকাশ করেন তাই ব্রজেন্দ্র নন্দন পূর্ণতম দ্বারকা ও মথুরা পুরীদ্বে কৃষ্ণ তার থেকে অল্পভাবে সর্বৈশ্বর্য প্রকাশ করেন সেজন্য সেখানে তিনি পূর্ণতর এবং পরব্যম বৈকুণ্ঠে কৃষ্ণ পুরীদ্বয় অপেক্ষাও স্বল্পরূপে সর্বৈশ্বর্য প্রকাশ করেন তাই সেখানে তিনি পূর্ণ এই তত্ত্ব ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থের দক্ষিণ বিভাগের প্রথম লহরিতে দুইশো একুশ থেকে দুইশো তেইশ শ্লোক থেকে উদ্ধৃত পরবর্তী তিনটি শ্লোক প্রতিপন্ন হয়েছে हरि ही पूर्णतम पूर्णतर पूर्ण इतिधा श्रेष्ठ मध्यादि भी शब्दनाट्येज परिपठ्यते श्रेष्ठ मध्य ओ शब्देर द्वारा नाट्यशास्त्रे परिपठित हन से भगवान हरि पूर्ण पूर्णतर ओ पूर्णतम ये तीन प्रकार प्रकाशिताखिल गुण नमृतः पूर्णतम बुद्ध অসর্্যঞ্জক পূর্ণতর পূর্ণ অল অল্পদর্শক অল্পগুণের প্রকাশক হরি পূর্ণ সর্বগুণের স্বর্প প্রকাশক হরি পূর্ণতর আর সমস্ত গুণ প্রকাশিত সেই হরি পূর্ণতম পণ্ডিতরা এইভাবে কীর্তন করেন কৃষ্ণস পূর্ণতমতা ব্যক্তগুকু অন্তরে পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরা আদিসু গোকুলে কৃষ্ণের পূর্ণতমতা দ্বারকা মথুরায় পূর্ণতরতা ও পরব্যমে পূর্ণতা ব্যক্ত হয়েছিল এই কৃষ্ণ পূর্ণতম ভগবান আর সব স্বরূপ পূর্ণতর পূর্ণ নাম এই কৃষ্ণব্রজে পূর্ণতম ভগবান অন্য তার আর সব স্বরূপ পূর্ণতর অথবা পূর্ণ সংক্ষেপে কহিল কৃষ্ণের স্বরূপ বিচার অনন্ত কহিতে না রে ইহার বিস্তার আমি সংক্ষেপে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপের বিচার করলাম অনন্ত দেবও বিস্তারিতভাবে বর্ণনা করতে পারেন না অনন্ত স্বরূপ কৃষ্ণের নাহিক গণন শাখা চন্দ্র য়ে করি দিগি দর শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ অন্তহীন কেউই তা গণনা করতে পারে না আমি এখানে যা বিশ্লেষণ করলাম তার দিগদর্শন মাত্র তা গাছের শাখাকে ইঙ্গিত করে চাঁদ দেখানোর মতো এহা যেই শুনে পড়ে সেই ভাগ্যবান কৃষ্ণেরও স্বরূপতত্ত্বের হয় কিছু জ্ঞান এই তত্ত্ব যিনি শোনেন তিনি ভাগ্যবান এবং শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বের সম্বন্ধে তার কিছু জ্ঞান হয় শ্রীরূপ রঘুনাথ পদে যার চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস শ্রীরূপ গোস্বামী এবং শিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতি বারণাসীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর সাক্ষাৎকার এবং শিক্ষা লাভ শীর্ষক শ্রী চৈতন্য চরিতামেদের বিংশ পরিচ্ছেদের বেদান্ত তাৎপর্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চারশো পর্যন্ত আজকে এখানে এই অধ্যায় সমাপ্ত হরি